আচ্ছা, কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখবো আমরা। ঠিক আছে, প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করব লিঙ্কডইন। এই লিঙ্কডইন লিখে সার্চ করেন। এই দেখেন, এখানে দেওয়া আছে www.linkedin.com। হ্যাঁ, আচ্ছা, তখন আপনারা গুগলে আপনাদের একটা মেইল দেওয়া থাকে না, গুগল অ্যাকাউন্ট থাকে, তখন কিন্তু এরকম দেখায় কন্টিনিউ অ্যাজ এ অপশন। এখানে যদি ক্লিক করেন আপনাদের অটোমেটিক কিন্তু নিয়ে নিবে সব কিছু, ইমেল পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নিবে। আর যদি কেউ না দেন তাহলে তারা পার্সোনালি খুলতে পারে। আমরা পার্সোনালি দেখি কীভাবে খোলা যায়। জয়েন নাও দিই, আমাদের যেহেতু খুলতে হবে তাই না, তাই আমরা জয়েন নাও দিলাম। আসলে সেখানে আমাদের মেইলটা দিব, বিড়ালের ইয়েটা নিয়ে নিলাম। দেখেন, জয়েন দেওয়ার পরে কি করবো, জাস্ট মেইলটা বসাই দেবো, তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, যে কোনো কিছু। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, এগ্রি অ্যান্ড জয়েন, তারপর ফার্স্ট নেম দিয়ে দিই। আচ্ছা, আপনার নামে দিই কি নাম, আফসানা মিমি। আচ্ছা, আফসানা মিমি নামে তো একটা খুলছেন তাই না। মিমি আফসানা দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম কন্টিনিউ করে দিলাম। দেখেন, এখানে একটা ভেরিফিকেশন চেক যাচ্ছে, ভেরিফাই করে নেব আমরা। এর কি বলছে দেখেন, এখানে বলছে লেস ডু এ কুইক সিকিউরিটি চেক, পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে আপ, মানে সঠিক ইমেজটা আপনারা চুজ করেন। দেখেন, এটা হচ্ছে ব্যাঙের পিক, সোজা অবস্থা আছে, মানে যে পিকচারটা সোজা আছে, লাস্টেরটা সোজা নেই, লাস্টেরটা বাঁকা, এইরকম বাঁকা অবস্থা আছে। দেখেন, এইটা সোজা অবস্থা আছে। হ্যাঁ, ওয়ান ডান, এরকম আবার আসতে পারে, দুইবার তিনবার যেতে পারে আপনি যদি ভুল করেন। মানে যে পিকচারটা সোজা থাকবে, একটা মানুষ স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকে, সে উল্টা পাশে দাঁড়াক আর ইয়ে পাশে দাঁড়াক, বাট মাটির সাথে সোজা অবস্থায় থাকা লাগবে। ওকে, নেক্সট করে দিলে ইয়ে করে দিই, দরকার নেই এটা। আচ্ছা, দেখেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সিটি দিয়ে দিলাম অঙ্কুর নাকি। আচ্ছা, অঙ্কুর দিয়ে দিলাম। মোস্ট রিসেন্ট জব টাইটেল, আপনি কি কোনো কিছু জব করছেন? না, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এখন দেখেন, এটা আমি কি বলছিলাম, লিঙ্কডইন সাইটটা খুব একটা ভেরিফাইড সাইট তাই না। এখানে যেহেতু পেইডও চালা যায়, এটা ফ্রিও চালা যায়। ঠিক আছে, সেজন্য কি ম্যাক্সিমাম এখানে যতগুলো ইনফরমেশন পাওয়া যাবে সবগুলা ভালো, মানে ভেরিফাইড ইনফরমেশন দেওয়া হয়। তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তখনই দেখেন, আপনার প্রথমে ভেরিফাই চাইলো, তারপর আপনার নাম চাইলো, আপনি কী করেন, আমার সেটারও ডিটেলস চাচ্ছে এখানে, বুঝতে পারছেন। জব করলে দিলাম, না করলে জব করলে আপনার জবের ইয়ে থাকবে, কোন কোম্পানি জব করছে, এই অপশনগুলো আসবে, মানে যেটা আপনি দিবেন। হ্যাঁ, পরবর্তীতে অ্যাড করা যায়, সমস্যা নেই। আচ্ছা, এখানে স্কুল আর কলেজ ইউনিভার্সিটি কিছু একটা দিয়ে দিলাম, আপনি কি পড়বেন, কারমাইকেল সিএস এল, তাই না। তো আমি তো কারমাইকেল কলেজ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে পড়ুন।
আচ্ছা কারমাইকেল কলেজে দিয়ে দিলাম, জাস্ট ডিগ্রি হচ্ছে এমবিএ, কোনটা এমবিএ, এক্সিকিউটিভ বলেন আপনি কিসের উপর স্পেশালাইজড? চুরি ডাকাতি মার্কেটিং বা প্রজেক্ট ম্যানেজমেন্ট দিয়ে দেবেন, ওকে আপনি এটার উপরে স্পেশালিস্ট। আচ্ছা স্টাডি ইয়ার হচ্ছে টাইপ ইন দা কোড উই সেন্ড টু এই মেইলটার মধ্যে, তাই না? তো মেইলটার মধ্যে একটা কোড গেছে, ওটাকে আমরা টাইপ কোড দিব। দেখেন যদি আপডেটসে যাই তাহলে দেখেন লিঙ্কডইন একটা মেসেজ করছে, তাই না? হ্যাঁ 7000 আমি কপি করে নিই। দেখেন দিয়ে দিলাম, তারপর কি করব? এগ্রি অ্যান্ড কনফার্ম। আপনার ইচ্ছে, আমি নট নাও দিয়ে দিলাম। ইয়েস দিলে হচ্ছে আপনার আরো অপশন আসবে যে আপনি কি রিলেটেড জব খুঁজতে হবে, ইয়া খুঁজতে হবে। আচ্ছা দিয়ে দিলাম, যান জব টাইটেল। আপনি কি খুঁজতেছেন? বাংলাদেশ দিয়ে দিলাম। না ওটা না দিলাম। আচ্ছা গেট নোটিফাই হোয়েন নিউ জব আর পোস্টেড, যখন নতুন কোনো জব পোস্ট হবে আপনাকে কি অটোমেটিক একটা নোটিফিকেশন দিয়ে দিবি, সেটার জন্য ইয়েস করে দেওয়া আছে। নেক্সট শেয়ার উইথ অ্যাফিলিয়েট রিক্রুটারস নো ইউ আর ওপেন ইন নিউ জব। নেক্সট হ্যাঁ কি বলছে, রিড হোয়াটসঅ্যাপ ইন ইনভেস্টেড ইন চ্যাট উইথ কন্ট্যাক্ট, জাস্ট নেক্সট করে দিই। ঠিক আছে দেখেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ওকে। এখান থেকে এখন আপনারা তো সেটিংস করতে পারেন, তাই না? এই যে সেটিংস যাবেন অথবা ভিউ প্রোফাইলে যাবেন, যে আপনার যে ফটো দিবেন এখানে বাদ বাকি সেটিংস গুলো করে নেবেন, নাম্বার অ্যাড করতে পারেন, সবকিছু এখানে এখন ডে বাই ডে আপনারা অ্যাড করে নেবেন। বুঝতে পারছেন? কভার ফটো যাবার আপনার ফেসবুক চালান, সেম টু সেম ভাবে এটাও দেখছেন, এখানে 7টা স্টেপ দেওয়া আছে, আপনি জাস্ট 2টা কমপ্লিট করছেন। তার মানে আরও এখানে পজিশন আরও অনেক কিছু, আপনি লাইক করেন কি কি সেগুলো সবগুলো এখানে অ্যাড করা যাবে। আচ্ছা আমার আপাতত এগুলো দরকার নেই, আমি জাস্ট একটা কানেক্ট বাড়ি নিই, যে মিনু ইসলাম কানেক্ট, এরকম করে কানেক্ট যত পারেন আপনার হচ্ছে রিকোয়েস্ট বাড়াই নেবেন, মানে ফ্রেন্ডের সাথে অ্যাড হয়ে নেবেন, এটা আপনাদের জন্য খুবই জরুরি। এই সার্চ অপশনে যাবেন, আপনারটা দিয়ে দেন, যা মনে করেন ইউএস। যখন আপনার মনে করেন কানেকশন কম তখন অনেকগুলো দেখতে পারবেন, এখানে লিঙ্কডইন মেম্বার ইয়া মেম্বার শো করতেছে, মানে কি ওগুলো এখন আপনাকে সই করাবে না, সেজন্য যত পারেন কানেক্ট বাড়াই নেবেন, আর এটা আমাদের দরকার আছে এই সাইডটা। তারপর হচ্ছে পিপল, দেখেন এখানে অনেকগুলো ইউএসএর পিপল সার্চ করলাম, একটাও কি কানেক্ট করা যাচ্ছে, যাচ্ছে না, তার কারণ কি আপনার এখন অ্যাকাউন্টে একবারই নতুন, আপনি আগে নিজের সব কিছু প্রোফাইল সেট করেন তারপর আপনি এগুলো কানেক্ট করতে পারবেন। দেখেন একটা তো কিন্তু কানেক্ট লেখাটা আসতেছে না,
আচ্ছা যদি আমি এখন ওইটা না দিয়ে দিই হচ্ছে কারমাইকেল কলেজ রংপুর এটা ওদের পেজ তিনটা খালি ফলোয়ার দেখছেন সার্চ করে মেম্বারই পাওয়া যাচ্ছে না সেজন্য আপনারা হোম থেকেই প্রথম অবস্থায় হোমে যাবেন হোম থেকে এখান থেকে বা মাই নেটওয়ার্ক থেকে যেগুলো সাজেস্টে আপনার আসবে ওগুলোকে ফলো করবেন ইয়ে করবেন করে আপনাদের মেম্বারগুলো কি করবেন বাড়াই নিতে হবে প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্টে কাজ করা খুবই অসুবিধা হয়েছে আর কোন সাথে দিলাম বিডি জবসকে দিলাম গ্রাফকে ফলো দিলাম তখন যখন আপনি কয়েকটা আপনি কানেকশনে পাঠাবেন তখন দেখবেন আপনারও অনেক রিকোয়েস্ট আসতেছে ডেলিভারি আসতেই থাকবে বোঝা গেছে এভাবে করে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন